हाय गाइस सैकत ब्लॉग के नतून एक वीडियो ते सबा के स्वागत जाना। आज 17 फेब्रुआर 2024 तो आमरा कोलकाता थेके काश्मीर भ्रमण उद्देश्य बैरिए। तो काश्मीर एम एक जगह और एम एक टूरिस्ट प्लेस जहाँ पृथ्वी भूस्वर्ग परिचित रही है। हमें चले 12 दिन काश्मीर भ्रमण करते कलकता क्यों जावा हे कत टा खरच और कत समय लागे ए टू जेड तथ्य नहीं वीडियो रही है। कलकाता থেকে ট্রেনে কাশ্মীর ভ্রমণ করতে গেলে কলকাতা থেকে 3টি স্টেশন থেকে জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে ট্রেন রওনা হয় কাশ্মীর ভ্রমণের জন্য। তো এক নম্বর বড় স্টেশন হলো হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন ও কলকাতা শ্যামবাজার চিতপুর স্টেশন, এছাড়াও শালিমার স্টেশন রয়েছে। কলকাতা থেকে এই 3-4টি স্টেশন থেকে জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে এক্সপ্রেস ট্রেন রওনা হয় কাশ্মীর ভ্রমণের জন্য। তো আমরা কাশ্মীর ভ্রমণে চলেছি কলকাতা শ্যামবাজার স্টেশন থেকে। सैकत ब्लॉगे नतून एक वीडियोते सबा के स्वागत जाना। आज हम चले काश्मीर भ्रमणे। तो हमें एन कलकाता स्टेशन, कलकाता स्टेशन रही है শ্যামবাজার চিতপুরে। तो हमें 5 नम्बर प्लैटफर्मे रही कलकाता स्टेशन জম্বুতাই ট্রেনে जाब। हमारे पीछने ठीक ट्रेन का दाड़ी रही है। तो S5 सीट रही है। तो जब ट्रेनर भरे कथा सीट रही है तुम्हारे देखो। तो वीडियो देखते थको, निश्चय तुम्हारा खूब भारत लगे। 1-3-1-5-1 आप कलकाता टू জম্বুতাই एक्सप्रेस। तो यही एक्सप्रेस को ही हमें जब काश्मीर भ्रमण उद्देश्य জম্বুতাই एक्सप्रेस S5 सीट रही है। दूर हमारे ट्रेन रही है जो জম্বুতাই एक्सप्रेस काश्मीर जा रहा उद्देश्य बैरिए। तो 11:30 আমাদের ট্রেন রওনা হবে কাশ্মীরের উদ্দেশ্যে। তো আমাদের যে সিট পড়েছে সিটটা গিয়ে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছো এইখানে আমাদের এই পরপর সিট নম্বর, এই আমাদের সিট দিয়েছে এক্সপ্রেস ট্রেনে 33 36 34 রয়েছে। তো এখানে মোবাইল চার্জার জন্য প্লাগ রয়েছে, আয়না রয়েছে, মোবাইল চার্জার প্লাগ রয়েছে, কোনো অসুবিধা নেই। आज हमारे टूर डायमंड टूर एंड ट्रावल्स থেকে আমরা আজকে কাশ্মীর ভ্রমণে বেরিয়ে এসেছি। আজকে আমরা এখন কলকাতা স্টেশনে আছি। আমাদের এই ট্রেন জম্বুতাই এক্সপ্রেস আর আমাদের 11:45 আমাদের ছাড়া হবে। আমরা এখন সবাই সব যাত্রী যতক্ষণ আমাদের মোটামুটি 40 জনের মতো আমরা আছি, আমরা এই 40 জনকে নিয়ে আমরা স্টেশনে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছাড়বে, আমরা রওনা দেব জম্বুতে। আমরা যে কাশ্মীর ভ্রমণের জন্য বেরিয়েছি, তো আমরা বেরিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার থেকে, ডায়মন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্ট থেকে। ট্যুরে এখানে সারা বছরই ট্যুর হয়। তো আমাদের ডায়মন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ম্যানেজার, এর মধ্যে আমাদের ট্রেন রওনা হবে কাশ্মীরের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। তোরা আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে কলকাতা স্টেশন থেকে। এখন বাজে 11:45, এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে কাশ্মীরে যাওয়ার উদ্দেশ্যে। কলকাতা থেকে কাশ্মীর যেতে হলে কলকাতা থেকে কাশ্মীর যাওয়ার 3টি ট্রেন রয়েছে। তো 1 নম্বর হলো হামসাফার এক্সপ্রেস, 2 নম্বর হলো হিমগিরি এক্সপ্রেস আর 3 নম্বর হলো জম্বুতাই এক্সপ্রেস। এই 3টি ট্রেন আমাকে পৌঁছে দেবে জম্বুতে ও জম্বু থেকে কাশ্মীর। বন্ধুরা আমরা এখন রয়েছি আসানসোল স্টেশন। তো 3-4 ঘন্টা কেটে গিয়েছে, টোটাল কাশ্মীর যেতে টাইম লাগবে 40-45 ঘন্টার মতো। তো এই প্রথমবার কাশ্মীর যাচ্ছি, খুবই ইন্টারেস্ট আর খুবই ভালো লাগছে, ট্রেন সফরও ভালো লাগছে। তো বন্ধুরা এখন বাজে বিকেল 5টা,
তো আমাদের এক্সপ্রেস ট্রেন জম্মুর তাই ছুটেছে দেখতে পাচ্ছ। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন কলকাতা থেকে যে কাশ্মীর ভবনে বেরিয়েছিলাম, তো আমরা সারা রাত সময় কেটে গিয়েছে, তো এখন সকালবেলা আমরা ছুটছে কাশ্মীরের উদ্দেশ্যে। তো প্রায় 20-22 ঘন্টা কেটে গিয়েছে ট্রেনে, তো আর কিছুক্ষণের মধ্যেই যে অযোধ্যার রাম মন্দির তৈরি সবাই যে রাম মন্দির করা হয়েছে অযোধ্যাতে, তো সেই অযোধ্যা স্টেশন আর 2 ঘন্টার মধ্যে আসতে চলেছে। তো আমরা অযোধ্যা স্টেশনে লাভ করে ঠিক করেছি, তাই টিকিটের ধারে দাঁড়িয়ে রয়েছি, সিট থেকে চলে এসে। তো দেখা যাক অযোধ্যা স্টেশনে নামা যায় কিনা। ও ট্রেনে খুব ভিড় হয়েছে, কারণ প্রচুর রাম ভক্তরা এসেছে এই অযোধ্যা মন্দির দর্শন করার জন্য অযোধ্যা স্টেশনে নামবে বলে। তো এই ট্রেনটা ভালোই ভিড় হয়েছে, তো দেখা যাক আমরা অযোধ্যা স্টেশনে নামতে পারি। গাইস, এই মুহূর্তে আমি রয়েছি অযোধ্যা স্টেশনে। তো আমাদের কলকাতা থেকে যে কাশ্মীরের উদ্দেশ্যে যে বেরিয়েছিলাম কলকাতা টু জম্মুর তাই ট্রেনে, তো আমাদের ট্রেন 25 ঘন্টা অতিক্রম করার পরে সারা সকাল থেকে, কাল সকাল থেকে ট্রেনে উঠেছিলাম, সকাল থেকে সারা রাত ট্রেন চলেছে। তো আজকে এখন বাজে 10টা, প্রায় 25 ঘন্টা টাইম পার করে এসেছি আমরা ট্রেনে, ট্রেন সাফার করে কাশ্মীরে যাওয়ার উদ্দেশ্যে, মানে কাশ্মীর ভ্রমণ করবো আমরা। তো এখনও আর সারাদিন সারা রাত যেতে হবে, তবেই যেতে পারবো জম্মুতে। তো এখন রয়েছি অযোধ্যা স্টেশন জম্মুর তাই কলকাতা। দেখতে পাচ্ছ অযোধ্যা স্টেশনে রাম মন্দিরে যাওয়ার জন্য ভক্তরা, প্রচুর ভক্তরা এসেছে অযোধ্যায় রাম মন্দির দর্শন করার জন্য। যে অযোধ্যা স্টেশনে অযোধ্যা রাম মন্দির দর্শন করার জন্য বহু ভক্ত দূর দূর থেকে এসেছে। তো স্টেশনে দেখতে পাচ্ছি প্রচুর ভক্তরা এসেছে এই অযোধ্যা স্টেশনে। এখন ট্রেনটা 5 মিনিটের জন্য দাঁড়াবে স্টেশনে, তারপর রওনা হয়ে যাবে জম্মুর উদ্দেশ্যে। তো আমরা চলেছি কাশ্মীর, চলো যাওয়া যাক এগিয়ে। ডায়মন্ড ট্যুর ট্রাভেলসের ম্যানেজার আসছে, তো কিছু জানা যাক। তো এই অযোধ্যা স্টেশনে কি খবর বলো? এটা আমাদের রাম মন্দির, যে মোদীজি করেছে রাম মন্দির, আমাদের এখান থেকে অযোধ্যা যদি কেউ আসতে চায় তাহলে এই হচ্ছে অযোধ্যা স্টেশন, এটা অযোধ্যা জংশন। এখান থেকে আপনি গাড়ি করে 1/2 ঘন্টার মধ্যে আপনি হচ্ছে রাম মন্দির পৌঁছে যেতে পারবেন। আর আমরা যাচ্ছি এখন হচ্ছে কাশ্মীর, আমাদের কাশ্মীর ট্যুর প্রোগ্রামেই যাচ্ছি। আমরা বেরিয়েছি 17 তারিখে, 17/2/2024 আমরা গিয়ে পৌঁছাবো কালকের সকালবেলা, মানে 8টার দিকে গিয়ে পৌঁছাবো। তারপরে আমাদের কাটরা বৈষ্ণদেবীর দর্শন, তারপরে আমাদের পরপর যে প্রোগ্রাম হবে আপনারা আপডেট পাবেন, দেখতে থাকুন। তো এই ট্যুরে এসে ভালো লাগছে? ট্যুরে এসে প্রচন্ড ভালো লাগছে, আমি বাপির সঙ্গে প্রথম আসছি, খুব ভালো লাগবে। আবার আগামী দিনে আসার জন্য আমি তৈরি। ওই ডায়মন্ড অ্যান্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবস্থা ভালো? খুবই ভালো, খুবই ভালো। তো বন্ধুরা, অযোধ্যা স্টেশন পার হয়ে যাওয়ার পরে তো দেখলাম পুরো এক্সপ্রেস ট্রেনের যে গাদাগাদি ভিড় ছিল স্লিপার কোচে, তো এখন দেখলাম পুরো ফাঁকা হয়ে গেছে। বন্ধুরা, এখন আমরা ট্রেনে রয়েছি, তো কাশ্মীর ভ্রমণের উদ্দেশ্যে যে বেরিয়েছিলাম, তো এখন 12:30 বাজে। তো আমরা ট্রেনের যে ক্যান্টিনে খাবার অর্ডার দিয়েছিলাম, তো আমাদের খাবার এসে গিয়েছে। তো আমরা আন্ডা কারি অর্ডার দিয়েছিলাম, একটি থালি ছিল আর একটা ভেজের থালি ছিল। কি দিয়েছে ভেজ থালি, তো কী কী আন্ডা কারি, যে ননভেজ থালিতে কী কী দিয়েছে তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ ভাত রয়েছে, ডাল রয়েছে, মিষ্টি রয়েছে, 2টো ডিমের কারি রয়েছে। তো এখানে একটি সবজি রয়েছে 170 টাকা, এই যে প্যাকেজটা, এই চাটনি আছে, আর এর নিচে চাটনি রয়েছে ভাতে এখানে চামচ। তো ভেজের কি আছে দেখছি, দাঁড়াও ভেজের রয়েছে। তো
তো এখানে ভেজ দেখতে পাচ্ছো, এখানে চাউল রয়েছে, ডাল রয়েছে, আচার রয়েছে, এখানে সবজি রয়েছে, এটা আরেকটা সবজি রয়েছে, এটা 130 টাকা থালি রয়েছে। তো এই যে ট্রেনের ক্যান্টিনের খাবার, ঠিক আছে, তো এর সঙ্গে রুটিও সঙ্গে রয়েছে, কিন্তু রুটি না নিলে স্টাফ প্যাকেটে করে ভাত দিয়ে যাবে। এই প্যাকেজের মধ্যেই রয়েছে, ভেজ বলো নন ভেজ বলো, সব প্যাকেজের মধ্যে রুটিও রয়েছে। এখন বাজে 1:30, তো আমরা এখন রয়েছি লগ্ন স্টেশনে। তো লগ্ন স্টেশনে এসে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। এখন আমরা বিকেলে নাস্তা টিফিন করছি, এই চিকেন প্যাটিস আর এই সস দিয়ে আর কেক আছে। এখন আমরা বারেলি জংশনে এসেছি, আবার আমরা গুড মর্নিং গাইস, অবশেষে যে কাশ্মীর ভ্রমণে বেরিয়েছিলাম, তো আমাদের যে ট্রেন সাফারি করছি, যে ট্রেনে চলেছি জম্মুত্রাই ট্রেনে, তো জম্মুত্রাই ট্রেনটি জম্মুতে যাবে, তো জম্মু থেকে আমরা গাড়ি করে কাশ্মীরের উদ্দেশ্যে যাবো, কাশ্মীর ভ্রমণ করবো। তো 40-42 ঘন্টা পার হয়ে এসেছে, আর 4-5 ঘন্টা বাকি রয়েছে, ও 11টা থেকে 12টার মধ্যে আমাদের ট্রেন জম্মুর ভিতর প্রবেশ করবে। তো আমরা প্রায় চলেই এসেছি কাশ্মীর ভ্রমণের জন্য, কাশ্মীরের কাছাকাছি। তো এখন সকাল 30 বাজে, চারিদিকে কুয়াশা আর প্রচুর ঠান্ডা, কাশ্মীরের ভিতর প্রবেশ করতে না করতে ঠান্ডা। অবশেষে পুরো কলকাতা থেকে 46 ঘন্টা পথ অতিক্রম করে জম্মুতাই এক্সপ্রেসে কলকাতা থেকে জম্মু স্টেশন এসে পৌঁছালাম। জম্মু স্টেশন থেকে আমরা যাব ট্রাভেল গাড়িতে করে কাটরা, একটি হোটেলে আজকে থাকা হবে। তো হোটেল থেকে আমরা রাত্রিবেলা বৈষ্ণবদেবী মন্দির দর্শন করার উদ্দেশ্যে আমরা বেরোবো, তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা অবশেষে চলে এলাম জম্মুতাই স্টেশন। তো এই জম্মুতাই স্টেশন থেকে আমরা আবার ট্রাভেলস গাড়িতে করে হোটেলে যাব। আমরা এই মুহূর্তে রয়েছি জম্মু স্টেশন। তো কাশ্মীরে আসতে গেলে তো লাস্ট স্টেশন রয়েছে জম্মু, তো এখন রয়েছি জম্মু বাস স্ট্যান্ডে, এই বাসে করে তো আমরা যাব কাটরাতে। জম্মু থেকে চলে এসেছি কাটরাতে, তো আমরা কাটরায় আজ হোটেলে থাকবো। তো আজ আমরা বৈষ্ণবদেবী মন্দির দর্শন করব, বৈষ্ণবদেবী মাকে দর্শন করব। তো পিছনে পাহাড় রয়েছে, খুব সুন্দর পরিবেশ, আর হাওয়া দিচ্ছে খুব দারুণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছি, এই হলো আমাদের গ্রুপের টিম, সব লোকজন রয়েছে। তো আমরা এই গাড়ি করে জম্মু স্টেশন থেকে এই কাটরাতে এসে, কাটরার এই শালিমার যে হোটেল, সেই হোটেলের রুমগুলো কেমন ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। শালিমার লজ, জম্মুর কাটরাতে আমরা থাকবো শালিমার হোটেলে। এই হলো 307 আমাদের রুম নম্বর। তো রুমের ভিতরে গিয়ে দেখাই তোমাদের। তো রুমের ভিতরে দেখতে পাচ্ছ ভালো ব্যবস্থা রয়েছে, এদিকে টিভি, তো এসি A to Z ব্যবস্থা রয়েছে, আর খুব সুন্দর রুম।
তাই বেডটাও খুব সুন্দর, এদিকে জানলা রয়েছে, পিছন দিকটা পাহাড় পুরো, ওই যে পাহাড় ওদিকে বৈষ্ণবদেবী মাতার মন্দির। আমরা ট্রেকিং করব পাহাড়ি রাস্তাতে। বেশ গড়ির মতো রয়েছে, বিছানা ফুল রেস্ট। তো বন্ধুরা এই হলো রুমের বাথরুম। তো বন্ধুরা শেষ পর্যন্ত কলকাতা থেকে পুরো কত ঘন্টা সাফারের পরে আমরা অবশেষে এসে কাটরার হোটেলে এসেছি, রুমে একটু রেস্ট নেব। তো সন্ধ্যেবেলা প্ল্যান আছে মাতা বৈষ্ণব দেবীর মন্দির দর্শন করার। তো 16 কিলোমিটার পাহাড়ি পথ রয়েছে, তো আমরা হেঁটে হেঁটে ট্রেকিং করব পাহাড়ি রাস্তা, তো বৈষ্ণবদেবী মাতার দর্শন করব। বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো বৈষ্ণবদেবী মাতার মন্দির। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। চলো নেক্সট ভিডিওতে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে, টাটা বাই বাই।